আমি সর্বপ্রথম আপনাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। আট জানুয়ারি সোমবার সকালে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান। জনগণ গতকাল ভোট বর্জন করে এই বার্তা স্পষ্ট করে দিয়েছে যে বর্তমান সরকার, বর্তমান নির্বাচন কমিশন এবং সর্বশেষ দ্বাদশ পার্লামেন্টারি নির্বাচন সবকিছুই হচ্ছে ভুয়া। সুতরাং এই কমিশন কোন এলাকায় ট্রান্সফার অর্ডার দিয়ে কাকে ওসি করে পাঠালো, কাকে ডিসি করে পাঠালো, এগুলো জনগণ এখন কোন পরোয়া করে না। ডক্টর আব্দুল মঈন খান বলেন, দামি নির্বাচন, দামি প্রার্থী, দামি ভোটারের নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছেন, তাই অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করতে হবে। দেশের 12 কোটি ভোটারের ভোটের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে গণতন্ত্রের পক্ষে সকল বিরোধী দলগুলোর যে দাবি, এই সরকারকে বিদায় নিতে হবে, তাদের বাইরে রেখে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে নতুন করে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তিনি বলেন, গতকালের ভোট থেকে এটাই প্রমাণিত হয় যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনো সম্ভব নয়, অবিলম্বে এই নির্বাচন বাতিল করতে হবে। 7ই জানুয়ারি নির্বাচনের নামে প্রহসনের দামি নির্বাচন বর্জন সুস্পষ্টভাবেই বিরোধী দলের দাবির প্রতি এদেশের গণমানুষের গণরায়। এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। সরকার ঠিক যত পার্সেন্ট বলে দেবে, নির্বাচন কমিশন ঠিক তত পার্সেন্টই ঘোষণা করবে। ভোরের পাতা, ঢাকা।